Hello dear friends, welcome back to my channel. Assalamualaikum. আশা করি আপনারা সবাই ভালো আছেন. আমি রেডিমেড গার্মেন্টস এর একটা ইম্পর্টেন্ট বিষয় জিনিসটা সিম্পল বাট ইটস ভেরি নেসেসারি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা অলরেডি আমি ইংলিশ ভার্সনে একবার ডিসকাশন করছি এবং ইউটিউবে আমি পোস্ট করছি. সো দ্য সেম টপিক বাট আই এম গোয়িং টু ডিসকাস টুডে ইন বাংলা ভাষায়. সাবজেক্ট ক্যাট প্যাটার্ন থেকে কীভাবে একটা গার্মেন্টসের ফেব্রিকের পরিমাণ নির্ণয় করা যায়, ক্যাট প্যাটার্ন থেকে কীভাবে একটা গার্মেন্টসের পরিমাণ নির্ণয় করা যায়, যেটা ক্যাট প্যাটার্ন কাজটা ক্যাট সেকশন করে এবং এরপরে মার্চেন্ডাইজিং বাকি কাজটা করে. সো আমি টোটাল প্রসেসটা যদি শর্টলি ব্যাখ্যা করতে চাই, যে যখন বায়ার বা কাস্টমার যখন আমাদেরকে একটা প্রোডাক্ট দেয়, প্রোডাক্ট প্যাকেজ মেলের মাধ্যমে পাঠাই, তখন এই প্রোডাক্ট প্যাকেজের সাথে কী কী থাকে, এই ছবি থাকে, গার্মেন্টসের ছবিটা থাকে, পিকচার থাকে, সাথে মেজারমেন্ট শিট থাকে. ওই মেজারমেন্টে একটা গার্মেন্টসের বিভিন্ন পার্টস, মানে স্লিপ লেন্থ, ব্যাক লেন্থ, ফ্রন্ট লেন্থ, নেক বাইন্ডিং, নেক রাউন্ডের মেজারমেন্ট, এভরি মেজারমেন্ট দেওয়া থাকে. এবং সাথে সাথে কিছু কিছু বার সফট প্যাটার্ন দিয়ে থাকে. যদি সফট প্যাটার্ন দেওয়া থাকে তাহলে খুবই ভালো, দ্যাট উড বি হেল্পফুল টু ওয়ার্ক আউট. অ্যান্ড যদি সফট প্যাটার্ন না দেওয়াও থাকে সেক্ষেত্রে মেজারমেন্ট শিট দেওয়া থাকে. সো দ্যাট স্পেক বা মেজারমেন্ট শিট থেকে আমাদের ক্যাট কনসার্ন বা ক্যাট এক্সপার্ট যারা আছে, ইউ নো নাওডেস লটস অফ টেকনোলজি আর অ্যাভেলেবেল. টেকনোলজি মিনস গার্বার আর দেন উইন্ডা, টেকনোলজি ইউজ করে ক্যাট সেকশন, মানে কম্পিউটার এই যে ডিজাইন, যে কম্পিউটার সেকশন, তারা কী করছে এটাকে এই মেজারমেন্ট থেকে তার সব প্যাটার্নে কনভার্ট করতে পারে. এই সব প্যাটার্নগুলো যখন হয়, সব প্যাটার্নগুলো কী করে ক্যাট সেকশন বা ক্যাট কনসার্ন একটা নির্দিষ্ট অ্যারেতে সাজায়, যেটাকে বলে ক্যাট মার্কার. এতে প্রথমে আসছে প্যাটার্ন, এরপরে মার্কার. প্যাটার্নটা কি ডিফারেন্ট পার্টস, একটা গার্মেন্টস ডিফারেন্ট পার্টসকে আমরা প্যাটার্ন বলি. আর মার্কার মিনস এই প্যাটার্নগুলো যখন ফেব্রিকের উইথ ওয়াইজ একটা নির্দিষ্ট অ্যারেতে সুন্দর করে সাজায়, এমনভাবে প্যাটার্নগুলো রাখে, পার্টসগুলো রাখে ফেব্রিকের লেন্থ ওয়াইজ, লেন্থ কনসিডার করে, সে লেন্থ মেবি হোয়াট এভার লেন্থ ইজ দেয়ার ফেব্রিক. আমরা যখন প্যাকেজ পাই, ওই প্যাকেজের সাথে ফেব্রিকের ডিজাইনটাও দেওয়া থাকে, যে এটা কী ধরনের ফেব্রিক. ওই ডিপেন্ডস অন দ্যাট ফেব্রিক, ডিপেন্ডস অন দ্যাট ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স. আই মিন ওভেন হলে ওভেনে বিভিন্ন ধরনের ফেব্রিক আছে, ও নিট হলে নিটের বিভিন্ন ফেব্রিক আছে. সো ইফ ইস ল্যাক রাইটস, ওয়ান টাইপ অফ সিরিঙ্কেস উড বি দেয়ার. সিরিঙ্কেস মানে খেপে যাওয়া, ইউনো যখন গার্মেন্টসটা আমরা ওয়াশ করি বা ধুই তখন এটা সিরিঙ্কেস করে বা খেপে যায়, ওইটাও কনসিডার করতে হয়। এরপরে বাংলাদেশ, এরপরে একটা গার্মেন্টসের বিভিন্ন রেশিও থাকে, মানে বিভিন্ন সাইজ গ্রেডিং, একটু সব কিছু মাথায় রেখেই ক্যাট সেকশন প্যাটার্ন করে এবং এই প্যাটার্ন ওয়াইজ ক্যাট মার্কার করে। তো ক্যাট মার্কারটাকে যখন ক্যাট মার্কার করে সুন্দর করে সাদাই উইথকে কনসিডার করে, এবং এই যে ক্যাট মার্কার, ক্যাট মার্কারের ভিতরে কিছু গিভেন ইনফরমেশন থাকে, এই ইনফরমেশন বেস করে আই মিন ফাইনাল ক্যাট মার্কারটা ক্যাট সেকশন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। এরপর মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট ফ্রম দ্য গিভেন ইনফরমেশন এখান থেকে ফ্যাব্রিক পরিমাণটা নির্ণয় করে। এটা আমি আজকে ডিসকাস করতে চাচ্ছি, বাট এই ডিসকাশনটা যদি আমি একটা সুন্দরভাবে একটা ছবির মাধ্যমে একটা পিকচার শেয়ার করবো এবং আমি সুন্দরভাবে ডিসকাস করবো, যেটা আপনাদের বোঝার জন্য অনেক অনেক ইজি হবে। সো প্লিজ বি উইথ মি, আই এম গোয়িং টু শেয়ার মাই পেজ অ্যান্ড গোয়িং টু ডিসকাস। আপনারা প্লিজ আমার সাথে থাকুন, আমি এক্ষুনি শেয়ার করবো, জাস্ট বি উইথ মি। তো আমি অলরেডি পেজটা শেয়ার করেছি, আপনারা হয়তো পেজটা দেখতে পাচ্ছেন। সো বিফোর স্টার্টিং, আমি স্টার্ট করার আগে আমি আবার একটু শর্টলি প্যাটার্ন, মার্কেট এবং ক্যাট নিয়ে একটু কথা বলি। প্যাটার্ন বেসিক্যালি একটা গার্মেন্টসের বিভিন্ন যে পার্টস, এটাকেই প্যাটার্ন বলি। আর মার্কার এই যে পার্টসগুলা, এই পার্টসগুলোর সুন্দরভাবে একটা অ্যারেঞ্জ করা ফেব্রিকের লেন্থ ওয়াইজ সুন্দর করে অ্যারেঞ্জটা, এটাই একটা যেটা এখানে দিয়ে আসে, আপনি ছবি দেখতে পারছেন। দেখেন বিভিন্ন পার্টস, এই প্রত্যেকটা বিভিন্ন পার্টস, দিস ইজ কল্ড প্যাটার্ন। এবং এই প্যাটার্নটা যখন এই টোটালটা ফেব্রিকের উইথ কনসিডার করে টোটাল লেন্থ ওয়াইজ এই প্যাটার্নগুলো বসানো হয়েছে, এমনভাবে বসানো হয়েছে যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়, যাতে ওয়েস্টেজটা কম হয়। এই এই টোটাল এই এইটাকেই বলাই মার্কার, যেহেতু এটা ক্যাট সেকশন করা হয় যেটা আমরা ক্যাট মার্কার বলি। এবং ক্যাট, ক্যাট অ্যাকচুয়ালি কম্পিউটার এই যে ডিজাইন, এটা একটা ইস এ সিস্টেম, কম্পিউটার সিস্টেম অ্যাকচুয়ালি। এবং এই কম্পিউটার সিস্টেম কী কী কাজ করে, গার্মেন্টসের প্যাটার্ন তৈরি করতে পারে, এই গ্রেডিং অফ প্যাটার্ন করতে পারে, প্যাটার্ন গ্রেডিংগুলো করতে পারে, দেন মার্কার তৈরি করে, এবং ডিজিটাইজ ম্যানুয়াল প্যাটার্ন, এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা ম্যানুয়ালি ডিজিটাইজ করে, যেটা ইউনো আমাদের গার্মেন্টস যখন লে দেয়, গার্মেন্টসের ফেচর ফেব্রিক যখন লে দেয়, ফেব্রিক লে দেওয়ার পর স্প্রেডিং মেশিন দিয়ে লে দেওয়ার পর যখন, এখন তো সব লেটেস্ট কাটিং মেশিন আছে অটো কাটার, তো কাটিং করার আগে এই ফেব্রিক লেয়ের উপর একটা ওখানে একটা মার্কার দেওয়া থাকে কাগজের, এটাও আপনার ক্যাট সেকশন থেকে তৈরি করা হয়।
সো এই ক্যাট সেকশন অনেক খুবই খুবই প্রয়োজন ক্যাট 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 ডিপার্টমেন্ট, এবং এর সাথে যে সফটগুলো অ্যাপসগুলো ইউজ হয় মানে আমি টেকনোলজি দ্যাট ইস গার্বার অথবা উইন্ডা এগুলো ইউজ হয়। সো আপনি এখানে দেখেন এই যে এই যে আছে প্যাটার্ন, দিস ইজ প্যাটার্ন, এই সফট প্যাটার্নটা সরি মার্কার, এই ক্যাড মার্কার, এই ক্যাড মার্কার ক্যাড মার্কার কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে ক্যাড মার্কের, এই যে ফেব্রিক উইথ দেওয়া আছে, উইথ করতে এখানে উইথ আছে 68, ইট ইস কাটেবল উইথ, লেন্থ এই প্রথম থেকে শেষ করে এই পর্যন্ত যে লেন্থটা আছে এই ফেব্রিক গার্মেন্টসটার জন্য লেন্থ কত লেন্থ নেওয়া হয়েছে, এখানে লেন্থ নেওয়া আছে 7 গজ 14 ইঞ্চি, সো লেন্থ আছে 7 গজ 14 ইঞ্চি, আর উইথ কাটেবল আছে 68 ইঞ্চি, সেখানে 68 ইঞ্চি আছে, এবং এখানে কতগুলো পার্টস আছে, এই যে মানে ফুল গার্মেন্টসের পার্টস, একটা গার্মেন্টসের অনেকগুলো পার্টস থাকে, তো সবগুলো পার্টস বসার পর কতগুলো গার্মেন্টসের এখানে পার্টস আছে সেটা এখান থেকে আমরা নিতে পারি। এখান থেকে বিভিন্ন সাইজ, 96 সাইজ, 98 সাইজ, আর দেন 184 সাইজ, 110 সাইজ, ইট ইস ডিফারেন্ট সাইজ অফ গার্মেন্টস, প্রত্যেক সাইজের 92 সাইজের এক পিস আছে, 98 সাইজের এক পিস, 184 সাইজের 3 পিস, 110 সাইজের 3 পিস, এভাবে প্রত্যেকটা সাইজ যদি আমি যোগ করি তাহলে এখানে আমি পাবো টোটাল এখানে সাইজ আছে 21 পিস। আমি টোটাল 21 পিস গার্মেন্টস এখানে এখানে যে লেটার দিয়ে আছে এখানে 21 পিসের আছে। সো এই ফুল 21 পিস গার্মেন্টসের আমি এখান থেকে সব গিভেন এই ইনফরমেশনটা আমি এখানে পুট করছি, অর্থাৎ মার্চেন্ডাইজ ডিপার্টমেন্ট কাজটা কি এখান থেকে গিভেন ইনফরমেশন ইনফরমেশন থেকে এখানে ডেটাতে সাজাই নেবে কিভাবে, ফেব্রিক লেন্থ কত, সে ফেব্রিক লেন্থ 7 গজ 14 ইঞ্চি সেটাকে ইঞ্চিতে কনভার্ট করবে, দেন গার্মেন্টস কতগুলো কোয়ান্টিটি 21 পিসেস, দেন ফেব্রিক কাটেবল উইথ কত, এখানে 68 ইঞ্চি উইথ দিয়ে আছে, এটা কাটেবল উইথ, কিন্তু আমি যখন ফেব্রিকের পরিমাণ এনআই করতে যাব তখন এটা আমাকে ফিনিশ উইথ নিতে হবে, ফিনিশ উইথের জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চি দুই পাশে যোগ করতে হবে, কারণ দুই পাশে যেটা হয় ফেব্রিকের উইথ সাইডে নিডেল মার্কার থাকে, সো 1 ইঞ্চি করে বাদ দিতে হয়, এই কারণে ফিনিশ উইথ যদি 68, ফিনিশ উইথ 70 হলে আমার কাটে কাটিং এবল হয় 68, কিন্তু ফেব্রিক ক্যালকুলেশন করার সময় আমাকে 70 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, সো কাট আমি এটা তাহলে ফেব্রিক ফিনিশ উইথ পেয়ে গেলাম। দেন এই যে ফেব্রিকটা এটা নিট ফেব্রিক, সো এই ফেব্রিকের জিএসএম কত, এই জিএসএম আমাদের আগেই আমি যখন ডিটেলসটা পাবো আমার দেওয়া থাকবে প্যাকেজের সাথে, সো ইটস এখানে 200 জিএসএম, আই মিন 200 গ্রাম পার স্কোয়ার মিটার, এই যে গার্মেন্ট ফেব্রিকটার প্রতি স্কোয়ার মিটারের ওয়েট হবে 200 গ্রাম। দেন এই ক্যালকুলেশনের জন্য আমাদের আমরা এই এইগুলো আমাদের ইউজ করতে হবে, পরে লাগবে আমাদের কনফার্ট, মানে 1 কেজি সমান 1000 কিলোগ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম, এবং 1 ইঞ্চি সমান 39.37 মিটার, সো একভাবে হচ্ছে 1 স্কোয়ার ইঞ্চি, যদি আমি ধরি 1 স্কোয়ার ইঞ্চি সমান এই 39.37 মাল্টিপ্লাই দুই ডাবল মাল্টিপ্লাই করলে এটা 1 স্কোয়ার ইঞ্চি সমান 1550 স্কোয়ার মিটার হবে। সো এখন আমি ফর্মুলায় চলে যাই, জাস্ট সিম্পল এই যে লাইন ফর্মুলাটা মার্চেন্ডাইজিংদের এই ফর্মুলাটা মাথায় রাখলেই হবে, ফর্মুলাটা কি ফেব্রিক কনজাম্পশন পার পিসের জন্য লেন্থ, এই যে ফেব্রিক লেন্থ দেওয়া আছে লেন্থ, দেন মাল্টিপ্লাই উইথ, দেন মাল্টিপ্লাই মানে গুণ জিএসএম, এটাকে ডিভাইড করব এই স্কোয়ার মিটার দিয়ে এবং ডিভাইড করব এই 1000 দিয়ে, এরপর টোটাল অ্যান্সারটাকে আমি যেহেতু পিস আছে 21 পিস, 21 ভাগ করলেই পার পিসের কনজাম্পশন আমি পেয়ে যাবো। তো এখানে সি লেন্থ 267 ইঞ্চি, দেন উইথ আছে 70 ইঞ্চি 17 ইঞ্চি, অ্যান্ড জিএসএম 200, ডিভাইড করবো আমি 1550। কেন 1550 আমি ডিভাইড করবো, এখানে একটা কোয়েশ্চেন থাকে, কারণ আপনি যদি মেজারমেন্টগুলো দেখেন এটা ইঞ্চিতে আছে, লেন্থ উইথও ইঞ্চিতে আছে, আর এখানে যেহেতু জিএসএম এ দেওয়া, জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার, সো আমাদেরকে টোটাল ফেব্রিকটাকে এটা আপনার দেখেন এখানে ইয়ার্সে দেওয়া আছে, ইয়ার্সকে আমি ইঞ্চি আনছি, এই ইয়ার্স বা ইঞ্চিকে আমি কেজিতে কনভার্ট করবো, এই কারণে এটা ফর্মুলা যেটা আমাকে এই গ্রাম পার স্কোয়ার মিটারকে আমি আমাকে কনভার্ট করার জন্য এই যে স্কোয়ার ইঞ্চি সরি 1 স্কোয়ার ইঞ্চি সমান 1550 স্কোয়ার মিটার, আমি যদি 1550 স্কোয়ার মিটার ডিভাইড করি তাহলে এটা স্কোয়ার ইঞ্চিতে চলে, মানে সরি স্কোয়ার ইঞ্চিটা 1550 মিটার, তো মিটারে কনভার্ট হয়ে গেল, আমাকে মিটারে নিতে হবে, এবং এই মিটারটাকে যখন আমি 1000 ডিভাইড করছি তখন এটা আমাকে এই কেজিতে চলে যাচ্ছে, কারণ এখানে মিটার কিন্তু গ্রাম আসছে, এরপরে আমি কেজি কেজিতে কনভার্ট করতে হবে, এই কারণে আমাদের এই ফর্মুলাটা মনে জাস্ট আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের এটাতে ডিভাইড করতে হবে। এরপরে রেজাল্ট যেটা 2.41 আমাকে 21 ডিভাইড করলি, 21 ডিভাইড করলে এখানে আপনারা দেখেন আমি 0.115 অর্থাৎ 115 গ্রাম প্রতি পিসের এই গার্মেন্টস যেটা আমি পেয়েছি, এই গার্মেন্টসের প্রতি পিসের জন্য কাপড় লাগবে 115 গ্রাম। এটা আমরা সবসময় আমরা যেটা করি গার্মেন্টসের কনজামশনটা বা মেজারমেন্ট আমরা সরি ফেব্রিকের ক্যালকুলেশন বা কি পরিমাণ ফেব্রিক লাগবে আমরা সবসময় ডজনে কনভার্ট করি, সো জাস্ট 12 দিয়ে মাল্টিপ্লাই করছি, সেখানে দেখেন ফর্মুলা জাস্ট 12 দিয়ে মাল্টিপ্লাই করে এটা আপনার পার ডজনে 1 কেজি 38 গ্রাম কাপড় লাগবে।
সো ইট হ্যাজ এ নেট কনজাম্পশন। কিন্তু একটা ফেব্রিক যখন আমরা যখন গার্মেন্টস কাটিং করি, বিভিন্ন ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টেজের কারণে এবং কিছু এক্সট্রা শিপমেন্ট করি, এইগুলো কনসিডার করে আমরা 6-7% ওয়েস্টেজ ধরি। সো অ্যাকর্ডিং ইফ আই কনসিডার 6% ওয়েস্টেজ, আমার মেইন এখানে কনজাম্পশন আসবে 1.46। অর্থাৎ এই গার্মেন্টসটা, এই প্যাটার্ন, এই ক্যাট মার্কার থেকে আমরা এই ফেব্রিকের পরিমাণ নির্ণয় করলাম প্রতি 12 পিসের জন্য 1.46 কেজি কাপড় লাগবে। এটাই আমার আজকের ডিসকাশন ছিল। আমি এখানে যদি ওভেন থাকে, সি এটা ইটস ফর নিট গার্মেন্টস, যদি ওভেন থাকে তাহলে ওভেনের ক্ষেত্রে মানে এত কষ্ট করার মানে দরকার হয় না, কারণ ওভেন আমার ইয়ার্ডসে দেওয়া থাকে, শুধু কত পিসে দেওয়া থাকবে ওটাকে আমি 12-এ কনভার্ট করি, 12 পিসে কনভার্ট করলে হবে। সে যদি ওখানে 21 পিস থাকে বা 20 পিস থাকে ডিভাইড করে আমি 12 পিসে কনভার্ট করবো, এটা ডিআই থাকে, অর্থাৎ ওভেন আমি অটোমেটিক পেয়ে যাই। বাট নিট যেহেতু আমি কেজি থেকে, সরি ইয়ার্ডস থেকে কেজিতে চাই, এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। সো দ্যাটস মাই টুডের ডিসকাশন। সো ডিয়ার ফ্রেন্ডস, যারা এখন সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি আরও আমাদের ডেইলি রেডিমেড গার্মেন্টস আর বিভিন্ন বিষয় নিয়ে আমি আরও অনেক অনেক পোস্ট নিয়ে আমি আপনাদের সামনে আসবো। থ্যাংকস, দ্যাটস অল ফর টুডে।